আমি তারিন রহমান, আমি ঢাকা ডেন্টাল কলেজের ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্টের একজন প্রফেসর। ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হব, পর ডেন্টিস্ট হলাম, কারণ মেয়েদের সংখ্যা এখানে কম। একটা সময় আমি ফিল করলাম যে আমার একটা ডিজিজ, মাসকুলার ডিস্ট্রফি, যেটা আমার আস্তে আস্তে আমার মাসলগুলো অক্ষম হয়ে যায়। তারপরেও আমি কিন্তু থেমে যাইনি। আমাদের এক একটা সার্জারি প্রায় 8-9 ঘন্টা ধরে ধরে আমাদের দাঁড়িয়ে এক একটা সার্জারি করতে হতো। তখন আমার একটা পা অলরেডি 90%ই কাজ করে না, আমি এক পায়ের উপরে দাঁড়াই। আমি 8-9 ঘন্টা একটা সার্জারিতে আমি কাজ সার্জারি করেছি। এমএস করার সময় যখন আমার অবস্থার অনেক ডিটোরিয়েশন হয়েছে, ওই সময় ডাক্তার আমাকে, নিউরো মেডিসিনের ডাক্তার, উনি আমাকে বলেন যে এটা তো খুবই আত্মঘাতী হচ্ছে আমাকে এই পড়াশোনাটা এবং এই প্রফেশনে থাকাটা। আমার জীবনের অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাকি সময় আমাকে শুয়ে থাকতে হবে এবং পড়াটা ছেড়ে দিতে হবে। আমি কি শুয়ে শুয়ে আমার জীবনের সময় কাটাবো? সেটা তো হতে পারে না। কাজে এটা আমি ওনার কথা আমি শুনতে পারলাম না, আমি থেমে যেতে পারলাম না। এমএস পাস করার পরে যখন আমার এই সময়টা ই হলো, আমি তখন যে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে ছোটো ছোটো সার্জারিগুলো করতাম। যখন নাকি একটা বড় সার্জারি করতে হবে, সেখানে তো আমি একা না, আমাকে অনেককে অ্যাসিস্ট করতে হবে। আমাকে তো, আমি যদি বসে করি, সবাই তো বসে বসে আমাকে অ্যাসিস্ট করতে পারবে না, কাজ সেটা আমাকে ছাড়তে হলো। আমার যে চাকরির জায়গাটায় আমার ক্ষমতার উপরে ওনাদের আস্থা ছিল না। আমি যখন অ্যাসোসিয়েট প্রফেসর হই, একটা ইউনিট আমার প্রাপ্য ছিল, তারা দিতে চায় নাই। কিন্তু এমন সিচুয়েশন তৈরি হলো যে আমাদের একজন ইউনিট হেড, উনি হঠাৎ করে মারা গেলেন। তখন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টও হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেলেন। ওই সময় আমাকে একই ধারে ইউনিট হেড এবং ডিপার্টমেন্টাল হেডের দায়িত্ব পালন করতে হলো। যখনই হসপিটাল বিল্ডিংয়ে যে পৌঁছাই, সামনে 3টা সিঁড়ি 4টা সিঁড়ি, আমার বিল্ডিংয়ে যেখানে আমি বসবাস করছি, আমার হসপিটালের কোয়ার্টার, সেখানে সামনে 4টা সিঁড়ি। আমি তখন অ্যাপ্লিকেশন করতে লাগলাম আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউট, আমাদের ডিরেক্টর এবং প্রিন্সিপালের কাছে। তো ওনারা এটাকে গুরুত্ব সহকারে নিলেন না। আমি আমার পয়সায় আমি এই র্যাম্পগুলো করলাম, যাতে আমি আমার কিছুতেই আমার কাজ আমাকে না থামাতে পারে।